স্নেহ ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমি আলিম দ্বিতীয় বর্ষের জীববিজ্ঞানের দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞান থেকে ক্লাস নেব ইনশাল্লাহ। আশা করি তোমাদের এই ক্লাসটা উপকার হবে তোমাদের চ্যাপ্টারটা বোঝার জন্য। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে 11তম অধ্যায়, আর চ্যাপ্টারের নাম হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তন। জিন তত্ত্ব ও বিবর্তন, এর আগের ক্লাসে তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমি এই চ্যাপ্টারের শুরুতে বলেছিলাম যে মেন্ডেল সাহেবের যে সূত্র দুটো আছে সেই সূত্রগুলো বোঝার জন্য কিছু শব্দ আসবে, যে শব্দগুলো তোমাদের আগে ভালো করে না বুঝতে পারলে এই সূত্রগুলো বোঝা একটু সমস্যা হবে। তো গত ক্লাসে সেই ইয়েগুলো শব্দগুলো যেমন ফ্যাক্টর, জিন, অ্যালিল, লোকাস, এই শব্দগুলোর সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দিয়েছি। আজকে আমি সরাসরি সূত্রে চলে যাব। তোমরা জানো যে গ্রেগর জোহান মেন্ডেল, উনি দীর্ঘদিন 7 বছরের পরিশ্রমের ফলে মটরশুটি নিয়ে উনি গবেষণা করে তার উপরে একটা বিশ্লেষণ দিয়েছিলেন, এবং এই বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে দুইটা সূত্র উপস্থাপিত হয়েছে। তো এই সূত্র যেহেতু উনার ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা লব্ধ প্রাপ্ত উপাত্ত এবং ফলাফলের পরে থেকেই নেওয়া হয়েছে, বা এখান থেকেই এটা মানে সামারি আকারে দেওয়া হয়েছে, এর জন্য উনাকেই অর্থাৎ মেন্ডেল সাহেবকেই জিন তত্ত্বের জনক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যাই হোক, আজকে আমি ওনার প্রথম সূত্র নিয়ে তোমাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম সূত্রটা হচ্ছে জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো বা জিন গুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। তো এই যে কথাগুলো আমি সূত্রটা ব্যাখ্যায় যাওয়ার আগে আবার শাব্দিক ভাবে সূত্রটাকে তোমাদের সামনে একটু উপস্থাপন করি। জীবে বিপরীত বৈশিষ্ট্যর ফ্যাক্টর গুলো, এখানে দুটো জীবের মধ্যে অবশ্যই আমরা ক্রস করব, এবং বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো অর্থাৎ এই যে দুটো জীবকে যে আমরা বিবেচনায় আনব, সেই দুটো জীবের মধ্যে বৈশিষ্ট্যগত ঠিক ভিন্নতা লক্ষ্য করা যাবে। অর্থাৎ তোমরা যেন উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদে মটরশুটির ক্ষেত্রে ভিন্নতাটা নেওয়া হয়েছিল লম্বা গাছ এবং খাটো গাছ, অর্থাৎ এই উচ্চতাটাকে বিবেচনায় এনে একটা হচ্ছে উচ্চতার দিক থেকে লম্বা আর একটা হচ্ছে উচ্চতার দিক থেকে খাটো, এই যে দুটো ভিন্ন ভিন্ন, একটা লম্বা একটা খাটো। এখানে অবশ্য আমরা একটু ভিন্ন বৈশিষ্ট্য নেব, সেটা আমি পরবর্তীতে যাচ্ছি। তাহলে কি হলো, জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো পরবর্তীতে আমরা জেনেছি, মেন্ডেল সাহেব যখন এই সূত্রটা আবিষ্কার করেছেন, এই গবেষণা গুলো করেছিলেন, তখন জিন কিন্তু আবিষ্কৃত হয়েছিল না। কিন্তু আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম তিনি এতটুকু বুঝতে পেরেছিলেন যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য কিছু একটা দায়ী, সেই কিছুটা হচ্ছে উনি ফ্যাক্টর হিসাবে উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে সেই ফ্যাক্টরটাই আসলে জিন যখন আবিষ্কৃত হলো তখন বোঝা গেল বা তখন লিঙ্ক করা হলো যে গ্রেগর জোহান মেন্ডেল সাহেব যেগুলোকে ফ্যাক্টর বলে উল্লেখ করেছিলেন সেটা আসলে আর কিছুই না, জিন। তাহলে জীব আমরা কি পেলাম, বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো যেটাকে আমরা জিন বলছি, পরবর্তীতে জিন গুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। অর্থাৎ এই যে লম্বা বৈশিষ্ট্যের জন্য যে জিন, খাটো বৈশিষ্ট্যের জন্য যে জিন, এরা যখন দুটো ভিন্ন জীবের মধ্যে যখন আমরা ক্রস করব, এই জিনগুলো লম্বা বৈশিষ্ট্যের জিন, খাটো বৈশিষ্ট্যের জিন, এরা কিন্তু কি হবে, পরস্পরের সাথে মিশে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। একটা প্রকাশ হলে আরেকটা যে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এরকমটা কিন্তু না, বরং তারা কি হচ্ছে, মিশ্রিত বা পরিবর্তন না হয়ে পাশাপাশি অবস্থান করছে, তারা পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন গ্যামেটে গমন করে। এটা হচ্ছে আমাদের শাব্দিকভাবে প্রথম সূত্র। আচ্ছা, এখন আমি প্রথম সূত্রটা একটু ব্যাখ্যা করি আমাদের সামনে, তাহলে ইনশাল্লাহ এটা তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো তোমরা বুঝতে পারবে আশা করি। তো এইখানে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দুটো বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ বাদামি তোমার গিনি
কালো বর্ণের হবে। গিনিপিগের উপরে এই ব্যাখ্যা পরীক্ষাটা আমরা করেছিলাম, কালো এবং বাদামি দুটো গিনিপিগের উপরে এই এইটা সূত্রটা আমরা ব্যাখ্যা করব। ধরে নিই কালো গিনিপিগ যার জিনগুলো হচ্ছে হোমোজাইগাস, অর্থাৎ বড় বি বড় বি, আর বাদামি গিনিপিগের হচ্ছে জিনোটাইপ হচ্ছে ছোট বি ছোট বি। এখানে বড় বি ছোট বি এর উপরে প্রকট, অর্থাৎ এই কালো জিনটা বাদামি জিনের উপরে প্রকট, ফলে কি হবে এফ ওয়ান জেনারেশনে আমরা যে গিনিপিকটা পাবো, অর্থাৎ বড় বি এবং ছোট বি, এই গিনিপিকটা যেহেতু এটা কালো প্রকট জিন অবস্থান করছে বি, সুতরাং এটা আমরা কালোই পাবো, এখানে আমরা কালোই পাবো। তাহলে কালোর সাথে বাদামি ক্রস করে আমরা এফ ওয়ান জেনারেশনে সবগুলো গিনিপিককে কালো রঙে পাবো। এখন দেখো পরবর্তীতে এই যে পরের কথাগুলো, যে মিশ্রিত বা পরিবর্তন না হয়ে পাশাপাশি অবস্থান পাবেন, গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়, এখন আমরা এই এদের মধ্যে অর্থাৎ এফ ওয়ান এর মধ্যে যখন আমরা ক্রস করব, অর্থাৎ বি বি বড় বি এবং ছোট বি, বড় বি এবং ছোট বি এর সাথে বড় বি এবং ছোট বি, অর্থাৎ এই যে এফ ওয়ান এর মধ্যে যখন আমরা ইন্টার ক্রস করব, তখন দেখা যাবে কি ফলাফলটা কেমন হবে। বড় বি হবে একটা, বড় বি এবং ছোট বি এটা হবে দুটো, আর বড় বি ছোট বি এবং ছোট বি এটা হবে একটা। এখন এই বড় বি এবং বড় বি এবং বড় বি এবং ছোট বি এইটা হচ্ছে হোমোজাইগাস কালো হবে, আর এইটা এই দুটো হোমোজাইগাস হেটারোজাইগাস কালো হবে, তাহলে ফলাফলটা দাঁড়াবে তিনটাই কালো, তিনটাই কালো একটা বাদামি। তাহলে এবার আমরা এক নজরে যদি দেখি যে আমরা বড় বি এবং বড় বি যেটা কিনা প্রকট জিন, ছোট বি এবং ছোট বি যেটা কিনা প্রচ্ছন্ন জিন, তো প্রকট জিন সম্বলিত কালো গিনিপিগের সাথে প্রচ্ছন্ন জিন সম্বলিত বাদামি জিনের দুটো গিনিপিগের মধ্যে ক্রস করিয়ে এফ ওয়ান জেনারেশনে আমরা কি পাবো, কালো পাবো, কিন্তু সেই কালোটা হবে হেটারোজাইগাস কালো, অর্থাৎ হেটারোজাইগাস বলতে এই যে বড় এটা বড় বি এবং বড় বি অর্থাৎ দুটো জিন, তোমরা জানো যে প্রত্যেকটা এক সেট করে অর্থাৎ দুটো করে ক্রোমোজোম থাকে, এখানে দুটো ক্রোমোজোমের দুটো জিনই কিন্তু প্রকট অবস্থায় আছে, সুতরাং এই কালোটা হচ্ছে হোমোজাইগাস কালো, অর্থাৎ প্রকট জিনের হোমোজাইগাস এখানে আছে। আর এফ ওয়ান জেনারেশনে আমরা কিন্তু কালো পাচ্ছি সবগুলোই, চারটায় আমরা কালো পাবো, কিন্তু এই কালোটা কিন্তু পিওর কালো না, এটা হেটারোজাইগাস কালো, এখানে যেহেতু প্রকট জিন বি উপস্থিত আছে, এই কারণে প্রচ্ছন্ন জিন ছোট বি উপস্থিত থাকা সত্ত্বেও সেটা প্রকাশিত হতে পারেনি, ফলে এফ ওয়ান এর সমস্ত গিনিপিগ গুলো আমরা কালো পেয়েছি। এখন এফ ওয়ান এর মধ্যে যখন আমরা ইন্টার ক্রস করব, অর্থাৎ এখানে কিন্তু হেটারোজাইগাস কালো, এই দুটোই মানে এটা যদি আমরা পিতা ধরি, তোমরা জানো পিতা এবং মাতার চিহ্নটা এভাবে আমরা ক্রস করে থাকি, এটা যদি আমরা পিতা ধরি এটাকে যদি আমরা মাতা ধরি, তাহলে পিতা মাতা উভয় কি হচ্ছে হেটারোজাইগাস কালো, সেই ক্ষেত্রে দেখো 3:1, আচ্ছা দুই আর একে তিন, তিনটাই আমরা কালো পেলাম, কিন্তু একটা আমরা ঠিক সেই বাদামি পেয়ে গেলাম, অর্থাৎ এফ একদম প্রথম জেনারেশনে সেই বাদামিটা ফিরে পেলাম। এখন কথা হচ্ছে এই যে এফ ওয়ান এ যে কালো পেয়েছিলাম, এখানে কিন্তু বাদামি কোনো অস্তিত্ব ছিল না, যদিও পূর্বপুরুষে বাদামি গিনিপিগ প্রেজেন্ট ছিল, কিন্তু এখানে কোনো বাদামি গিনিপিগ আমরা পাই নাই, কিন্তু এফ টু তে গিয়ে আবার আমরা বাদামি বৈশিষ্ট্যকে ফিরে পেয়েছি, এর দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে এটা কি হচ্ছে এরা মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন গ্যামেটে প্রবেশ করে, যখনই এরা আলাদা হয়ে যেতে পারে অর্থাৎ প্রকট জিন যেখানে অনুপস্থিত থেকেছে তখন কিন্তু তার
নিজস্ব যে বৈশিষ্ট্য, অর্থাৎ প্রচ্ছন্ন জিনের নিজস্ব বৈশিষ্ট্য বাদামি রং, সেটা কিন্তু আবার ফিরে আসছে। এইভাবেই প্রথম সূত্রটা প্রমাণ করা যায় যে জীবে বিপরীত বৈশিষ্ট্য ফ্যাক্টর গুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয় পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর পৃথক থেকে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন কোন কোন ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখলেন বেশ কিছু ক্ষেত্রে এই সূত্রটা অনুসৃত হচ্ছে না, অর্থাৎ দুটো ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটালে দুটো ভিন্ন বৈশিষ্ট্যর কোনটা প্রকাশিত না হয়ে F1 জেনারেশনে দেখা যাচ্ছে একটা নতুন বৈশিষ্ট্য আবির্ভূত হচ্ছে, যেটা কিনা তার পিতা মাতার কারোর মধ্যেই ছিল না, এবং F2 তে গিয়ে আবার দেখা যাচ্ছে যে সেই পূর্বেকার যে দুটো বৈশিষ্ট্য সে দুটো বৈশিষ্ট্য আমরা ফেরত পাচ্ছি এবং মাঝখানে F1 এ যে বৈশিষ্ট্যগুলো পেয়েছিলাম সেটাও পেয়ে যাচ্ছি। এ থেকে বিজ্ঞানীরা এই কনক্লুশনে এসেছেন যে মেন্ডেলের সূত্র সব ইয়ে হয় তোমার প্রবর্তিত হয় বা পরীক্ষিত মানে প্রমাণিত হয়, এর জন্য প্রমাণিত হওয়ার জন্য বেশ কিছু ফ্যাক্টর বিষয় লাগে, এই এই ক্ষেত্রে এই সূত্রটা অনুসৃত হয়, কিন্তু এর কিছু ব্যতিক্রম ঘটে যায় কোন কোন সময়, সেই ব্যতিক্রম গুলোকে বিজ্ঞানীরা দুটো ব্যতিক্রমে মানে দুইভাবে এই ব্যতিক্রমটা হতে পারে, এইভাবে মেন্ডেলের সূত্রের ফার্স্ট লয়ের দুটো ব্যতিক্রম আমরা দেখতে পাবো। একটা হচ্ছে অসম প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, এক নম্বর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এটা হচ্ছে মেন্ডেলের ফার্স্ট লয়ের দুটো ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা, আর একটা হচ্ছে সমপ্রকটতা। আর একটা ব্যাপারও ঘটে এই ব্যতিক্রমের ক্ষেত্রে, সেটা হচ্ছে লিথাল জিন বা মারণ জিন, এটাও এই ক্ষেত্রে দেখা যায়। তো সেই লিথাল জিন এবং মারণ জিন এটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করো, আজকে আমরা এই অসম্পূর্ণ প্রকটতা এটা একটু ব্যাখ্যা করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই অসম্পূর্ণ প্রকটতা প্রকাশের জন্য আমি আবার একটু সেই চেকার বোর্ডে বা ছকে ফিরে যাই, সেটা হচ্ছে এই ক্ষেত্রে দেখা গেছে যে দুটো ভিন্ন কালারের দুটো ভিন্ন বর্ণের সন্ধ্যা মালতি ফুল, তোমরা সন্ধ্যা মালতি দেখেছ, সন্ধ্যা মালতি খুব সুন্দর, সন্ধ্যার দিকে ফলে ফোটে, একটা লাল দেখা যায়, একটা সাদা দেখা যায়, একটা হলদেটে টাইপের দেখা যায়। যাই হোক, আমরা দুটো বৈশিষ্ট্য নিব, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা। তো এইখানে তোমার লালের জন্য আমরা জিনটা বেছে নেব বড় আর বড় আর, এটা হচ্ছে লাল, আর একটা আমরা সাদা ফুল নেব যেটার বৈশিষ্ট্যটা হবে জিনটা একটু হবে ছোট আর ছোট আর সাদা। এখন এই লাল রঙের সন্ধ্যা মালতির সাথে সাদা রঙের সন্ধ্যা মালতির ক্রস করলে আমরা আগের সূত্রের ব্যাখ্যায় আগের চেকার বলে যেটা দেখেছিলাম যে কালোর সাথে বাদামি, কালো প্রকট বাদামি প্রচ্ছন্ন, সুতরাং সবগুলো কালোই হয়েছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে লালও হচ্ছে না সাদাও হচ্ছে না, মাঝখান থেকে ভিন্ন একটা কালার চলে আসছে, সেটা হচ্ছে গোলাপি। এটা কেন হচ্ছে এখানে বড় আর আর ছোট আর, বড় আর এবং ছোট আর জিনোটাইপ, এখানে কেন এই ব্যাপারটা ঘটছে? এখানে আসলে এই যে আমরা প্রথমে বলেছি যে অসম্পূর্ণ প্রকটতা, এই জন্য এই ব্যতিক্রমটা ঘটে, সেটা কেন যে এই আরটা এই আরের উপরে সম্পূর্ণ প্রকট না, এই আরটা নিজে প্রকাশিত হবে তখনই যখন সে পুরোপুরি ছোট আরকে অর্থাৎ প্রচ্ছন্ন জিনটাকে সে দমন করতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে বড় আরটা ছোট আরকে সম্পূর্ণভাবে দমন করতে পারছে না, ব্যর্থ হয়ে যাচ্ছে, ফলে হচ্ছে কি
এ পুরোপুরি একে প্রকাশ করতে পারছে না, মানে দমন করতে পারছে না, এ পুরোপুরি প্রকাশিত হতে পারছে না। তাহলে এই দুটোর মাঝামাঝি একটা কালার গোলাপি চলে আসছে। আচ্ছা, এই ধরনের জিনকে ইন্টারমিডিয়েট জিন বলে, যে জিনগুলো প্রকাশিত হয় না বা আর সম্পূর্ণ দমিত হয় না, এই ধরনের জিনকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। এখন যাই হোক, আমরা F1 লাল এবং সাদা ফুলের সাথে ক্রস করে F1 জেনারেশনে আমরা গোলাপি পেলাম। এখন এদের মধ্যে আবার আমি ইন্টার ক্রস লিখন করব, বড় আর ছোট আর এর সাথে বড় আর ছোট আর। এখন দেখো ফলাফলটা কি হচ্ছে, এখানে বড় আর ঘর আর এটা হয়ে যাচ্ছে একটা ইষ্ট, বড় আর ছোট আর এটা হয়ে যাচ্ছে দুটো ইষ্ট, ছোট আর ছোট আর এটা হয়ে যাচ্ছে একটা। এখন তাহলে কি দাঁড়ালো, এটা হয়ে গেল লাল, এই দুটো হলো গোলাপি, গোলাপি আর এই একটা হচ্ছে সাদা। তো এই যে একটা ব্যতিক্রমী দেখা গেল, যে প্রথমটা পুরোপুরি দমনও হচ্ছে না, আবার প্রকাশিত হচ্ছে না, মাঝখানে একটা কালার চলে আসলো, আবার এদের মধ্যে যখন ইন্টারক্রস করলাম তখন বড় আর এবং বড় আর যখন হোমোজাইগাস অবস্থায় আছে তখন ফুলটা ঠিক লাল হচ্ছে, ছোট আর ছোট আর যখন হোমোজাইগাস অবস্থায় থাকছে তখন ফুলটা সাদা হচ্ছে, কিন্তু বড় আর এবং ছোট আর যখন একসাথে আসছে সেখানে কোনোটাই হচ্ছে না, লালও হচ্ছে না, সাদাও হচ্ছে না, নতুন একটা কালার গোলাপি চলে আসছে। এটাই হচ্ছে মেন্ডেলের সূত্রের প্রথম প্রথম সূত্রের একটা ব্যতিক্রম, যেটাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। তা আজকে এই পর্যন্তই থাক, আগামী দিনে ইনশাল্লাহ আমি তোমাদের সমপ্রকটতা এবং লিথার জিন সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি আমরা আমরা দেশবাসী বিশ্ববাসী সবাই যেন এই করোনা মহামারী থেকে আশু মুক্তি পায় আমরা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।